গরম মাল না পকা দাও, তো চেনা লাগু কেমি দিব। হ্যালো গাইস, নমস্তে, আশা করুছি ভালো থাকবে সমস্তে। বলরাম ইটিং রে আউ এক নয়া ভিডিও রে আপনাদের স্বাগত। চলন্তু আজির ইটিং স্টার্ট করিবা। আজির ইটিং রে রহিছি পাস্তা, চলন্তু টিকে দেখে দেবা ক্লোজ রে। সো গাইস, আর লেট ন করে চলন্তু স্টার্ট করিবা আজির ইটিং চ্যালেঞ্জ। সো লেটস স্টার্ট ইট। প্রথম বাইট, মজাজন, পাস্তা প্রসেস সিম্পল। পাস্তা আনব, গরম পানি করেদেব, গরম মারলে পকাই দেব। কিছু সময় ছাড়দেব, সে সিঝিয়ে যাব, যা হবে তো বাহার করে দেব এবং তেল টিকে পকাই দেব, পেঁয়াজ ছাড়দেব। পেঁয়াজ ছাড় সারা পরে পেঁয়াজ টিকে জস্ট অল্প ফ্রাই হয়ে পরে তারপরে কম করে রসুন দিয়ে পকাই দেব, লঙ্কা দিয়ে কাটি দিয়ে তারপরে পকাই দেব, তাকে টিকে কিছু ফ্রাই করে তারপরে ছাড়ি দেব। টমেটো, টমেটো ছাড়ব, টমেটো ছাড়া পরে কাটি কিছু ভাবে ছাড়ব। পকাই দেব গরম মশলা টিকে, লঙ্কা গুঁড়ো টিকে, বাস সেটি পকাব। গরম পকাই পাস্তা ছাড়দে, পাস্তা ছাড়লা পরে না কম কিছু হল কলা পরে, যদি এ তো সিম্পল হল, যদি তার গাজর টিকে পকাইবার না ক্যাপসিকম টিকে পড়ে, যেহেতু গাজর ক্যাপসিকম কিছু পড়ি না, তাপরে পকাইলে টমাটো সস টিকে বস, যদি টমাটো সস যদি অধিক রজ টিকে সোয়াস করে পকাই দেবা সেটি আর বুঝলি, আর কিছু সিম্পল অবশ্যই রহব।
আর তো ঘুরতে পারতো না, ঘুরতে পারতো তুই বাবুল দিতে হবে আগুক আগু কোন চ্যালেঞ্জ আনিয়ে কমেন্ট করিবে, কমেন্ট করন্তু, লাইক করন্তু, শেয়ার করন্তু, সাবস্ক্রাইব করন্তু। তো চ্যানেল আগু কেমি দিব, সোগাই আজ খাইবা সরিয়েছি এডি এ পর্যন্ত যদি আসিছেন তাহলে আপনার ভিডিওটি ভালো লাগতো, যদি ভালো লাগছে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, সবসক্রাইব করবে, পুনি দেখা হবা আউ এক নূতন ভিডিওরে, আউ এক নূয়া ভিডিওরে। সে পর্যন্ত রয়েছি, জয় জগন্নাথ।